আপনার দুশ্মন সংবিধানের দুশ্মন, ভারতের সংবিধানের অন্তরে ঘুরেছে। আমার সঙ্গে একসঙ্গে বলেন কংগ্রেস প্রধানমন্ত্রী হারিব, গোটে ভারত বর্ষের বিজেপি বিধায় হব, ইমান পাঁচ বরসে পাপ করেছে, এইবার নিজেই ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলিম মানুষ মিলি একেলগে বিজেপি বিদায় দিয়ে দিব, পয়সা দিব না লাগে, এনেই ভোট নিদি বিদায় দি। আমি মেসেজ দিয়ে দিছো যে কংগ্রেসক আমার পুরানো দুশ্মন, এজিপি বিজেপি আমার নতুন দুশ্মন, বলে এই অকল আমার ধর্মের দুশ্মন, জাতির দুশ্মন, ইমানের দুশ্মন, সংবিধানের দুশ্মন, ধর্মে পরিবর্তন করার চেষ্টা করতেছে, এই ভারত দেশকে হিন্দু রাষ্ট্র বানাইতেছে, এর জন্য বিজেপি আমার চিরস্থায়ী, এজিপি চিরস্থায়ী, এরকমের লগ্ন থাকার কারণে। আর কংগ্রেস তো আমার আগরপরাই দুশ্মন, কেন এই কংগ্রেসে আজি আমার ভিকারি বানাইছে, আমার কমক আজি কোনো একটা বস্তু 70 বছর পরা নির্যাতন যিমান করেছে ভিকারি বানাই ঘরে ঘরে ভিক মাঙার কারণে বাধ্য করেছে এই কংগ্রেস পার্টি, এনআরসি সকলে করাইছে, ডিপুটারি সকলে করাইছে।